এখন তুই মায়ের মায়েরও খাবি আর টাকার টাকাও দিবি। আমি যে টাকার জন্য সারা গ্রামে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি, এদিকে মা ছেলে মিলে বাড়িতে ব্যাংক বসিয়েছে, আমি নিজেই জানি না। তুমি জানলেই তো এই টাকা দিয়ে জুয়া খেলবে। এই তো একটা ফালতু কথা বললে। জুয়াকে আমি সাথে খেলি? জুয়া খেলি সংসার চালাতে, আর জুয়া তো আমার পেশা। ও, সংসার তুমি চালাও না? তুমি যদি সংসার চালাতে তাহলে কি আমি সারাদিন মালা খেতে সবার ভাত জোগাড় করতাম? এই কথাটা খারাপ বলো নাই, কথাটায় যুক্তি আছে। এই নে বাবা, 5 টাকা নে, বাপুনের দোকান থেকে একটা লেস কিনে খাবি। এই 200 টাকা আমি ভাড়ে ফেলে দিচ্ছি বাবা, তুই যা বাবা। সবকিছুই মায়ের কথাই বলে। টাকাটা দাও, তোমার ফেলতে হবে না, আমি ফেলতে পারবো, টাকাটা দাও। তুমি আমাকে বিশ্বাস করো না? ছি 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 ছি, কি পোড়া কপাল আমার! একটা বিয়ে করেছি তাও বউ আমাকে বিশ্বাস করে। তুমি জয়কে দোকানে কেন পাঠালে? কেন পাঠিয়েছি বোঝো না? আমার এখন টাকা লাগবে, টাকা টাকা। এখন টাকা দাও, না হলে এক্ষুনি তোমাকে সিনেমা দেখাবো। আমি এই টাকা দেব না, আমি এই টাকা দিয়ে আমার ছেলের জন্য সোনার মালা বানাবো। আরে একটা না, 5টা মালা বানিয়ে দেব। আজকে একটা আমার খুব বিপদ, সেই বিপদ থেকে উদ্ধার করো, মালা বানিয়ে দেব, আমি কথা দিচ্ছি। আমি দেব না। ভালো করে বলছি, টাকাটা দাও, না হলে সত্যি সত্যি আজকে তোমাকে সিনেমাটা দেখাবো। সিনেমা দেখাও আর সিরিয়ালই দেখাও, তাও আমি এই টাকা দেব। কি তোর এত সাহস বাড়লো কিভাবে রে? রবি রবি 8 দিন মালা গেতে 2 টাকা কামাস, তার জন্য তোর মুখে এত কথা? হ্যাঁ, আমি আমার ছেলের জন্য একটা মালা বানাবো বলে টাকাগুলো জমিয়েছি, আর তুমি টাকাগুলো নিয়ে যাবা? তুমি কিরকম বাবা? খুব খারাপ। আমার মতো এরকম পিসাস বাপ যেন দুনিয়াতে কারো বাপ না হয়। আর তুই তো খুব ভালো বউ, আর তোর মতো শালির ঘরে শালি যাতে কোনো ছেলের জীবনে না আসে। ছাড়ো, তোমার যা খুশি তুমি করো, তা আমি তোমাকে 1 টাকাও দেব না। এত ভালোভাবে বলছি, তোর ভালো লাগে নাই না? এখন তুই মায়ের মায়েরও খাবি আর টাকার টাকাও দিবি। জয়ের বাবা ছাড়ো। তুই এত টাকা কোথায় পাইলি? কোথায় পেয়েছি এটা জেনে তোদের কাজ কি? তাও ঠিক, এটা জেনে আমাদের কোনো কাজ নেই। হ্যাঁ, আমার কাছ থেকে যে 20,000 টাকা নিয়েছিলি, টাকাটা কবে দিবি? ওই এ দেখি এখনো ছোট লোকই রয়ে গেছে, আর জোয়ার বুটাও ছোট লোকই করে। আর 20,000 টাকার জন্য এতবার বলতে লাগে তোর? এই 20,000 টাকার জন্য না খেয়ে আছিস নাকি তুই? তা ঠিক, না খেয়ে নি। তাহলে আজকে তুই সন্ধ্যায় জোয়ার বোটে আসিস। আরে ভাই, জোয়ার বোটে আসবো দেখি তোর টাকা রেডি করছি।
তাহলে আমার টাকাটাও দিয়ে দিস নাকি? কেমনটা লাগে বলতো? টাকা কি গাছের পাতা? হ্যাঁ, তোকে আজকে টাকা দিয়ে দিলে আমি জুয়া খেলবো কি দিয়ে? এই মেনকা, এই তুই চিনিস আমাকে। তোকে আমি টাকা দিয়েছি জোয়ার বোর্ডে, আর তুই সেই টাকা শোধ করবি জোয়ার বোর্ডে। আর তা না করে তুই একটা নষ্ট নারীর পিছনে টাকা নষ্ট করিস, আর তুই আমার টাকাটা দিতে পারিস না। ওই তুই নষ্ট টাকাকে বলিস রে? নষ্ট টাকাকে বলিস সেটা তো তুই ভালো করেই জানিস। কি মনে করিস আমি কিছু জানি না? এই তোর বউ পুরা বান থাকে না খেয়ে, আর তুই আর একটা মেয়েকে নিয়ে ভালো মন্দ খাস, গোষ্ঠী নষ্ট করিস। আই ফুসুসি কাকে বলিস রে? ওই মাইঙ্কা, তোকে আমি শেষবারের মতো বলছি, সন্ধ্যাবেলা আমার টাকা দিবি, নাহলে তোর আজকে খবর আছে। আজকে যদি জোয়ার বোর্ডে টাকা জিততে পারি তাহলে তোর টাকা তোর মুখের মধ্যে ঢিল দিয়ে দিয়ে দিবি। বন্ধু, তোর কিন্তু অনেক তেল বেড়েছে। তেল আমি বের করছি। মা নন্দিনী, ওই দাদু ভাই কোথায়? দাদু ভাই, আসো আসো। কেমন আছো দাদু ভাই? এই দেখো দাদু ভাই, তোমার জন্য কি নিয়ে এসেছি। তুই কেমন আছিস মা? তোকে কতদিন থেকে দেখি না। আমি ভালো আছি বাবা। গতকাল রাতে তোকে স্বপ্নে দেখেছি, তাই তোকে দেখার জন্য চলে এলাম। ঠিক মা, তোকে এমন কেন দেখা যাচ্ছে? এখনো সেই বদ্ধ অভ্যাস রয়ে গেছে, এখনো তোকে মারধর করে না। অন্তত এই দাদু ভাইয়ের মুখটা দেখে ভালো হতে পারত। দেখ, আমি তো গরিব মানুষ, ভাবছিলাম তোকে একটা ভালো ছেলের কাছে দিয়ে দিব, তা আর হলো না। তোকে এখনো মারে না? এখন আর মারে না, মাঝে মাঝে একটু রাগ করে কিন্তু মারধর করে না। এগুলা কি? কেন, চিপস কুরকুরে? চিপস কুরকুরে এটা তো আমি বুঝতে পারছি, কিন্তু নাতির জন্য শুধু আনলে হবে? আমার খাবার কোথায়? আমার তুমি আবার কি খাবা? টাকা খাবো টাকা। কেন জানেন না আমি টাকা খাই? কই টাকা, কই টাকা আনছেন? আমি আবার টাকা কোথায় পাবো? কিরে তোর বাপ তো দেখি কিছুই বুঝে না। এই বেড়া, আপনি কি ঘাস খান? তুমি কি শুরু করলে এগুলো? এই চুপ, তোকে রাত্রি দিয়ে সব চাপার দাঁত খুলে ফেলে দিব। তোকে 10 দিন আগে বলেছিলাম, তোর বাবাকে কল দিয়ে বল আমার 20,000 টাকা দরকার আছে, তুই বলিস নাই? হায় হায় জামাই, এতদিন তো ভাবতাম আমার মেয়েকে তুমি আড়ালে মারছো, এখন তো দেখি তুমি আমার সামনেই মারছো। খবরদার, আমার মেয়ের গায়ে হাত দিবা না। চুপ! আপনার এত বড় সাহস, আমার বাড়িতে এসে আমার উঠানে দাঁড়িয়ে আমার উপরে কথা বলছেন? টাকা দেন নালে বাড়ি থেকে বেরোন। ভিখারি কোথাকার, আমার টাকা দেন নাহলে বেরোন, বেরোন বলছি। তুমি কি মানুষ? না, আমি মানুষ না, আমি পশু জানোয়ার অমানুষ, তার জন্য তো আপনার সাথে এমন করছি। বাবা, তুমি এখান থেকে চলে যাও নাহলে আমাকে মেরে ফেলবে, তুমি চলে যাও।
বাবা বাবা চলে দাঁড়ালে মেনে ফেলবে। এই আপনি কবে টাকা দিবেন বলেন তো, না হলে আপনার মেয়েকে জানে মেরে ফেলবো। এই তোমাকে টাকা দিব তো দূরের কথা, তোমাকে জেলের ভাত খাওয়াবো। আপনি আমাকে জেলের ভাত খাওয়াবেন না, প্রথমে একে মারবো তারপর আপনাকে মারবো। এই জানোয়ার ওকে ছাড়, আমি তো মরে যাবে। বাবা তুমি এখান থেকে চলে যাও। কিরে মাইনকা, হাতে তো সব টাকাই হাইরা গেলি, এবার তো আমার পাওনা 20,000 টাকাটা দে। আরে বেটা হাতাসি তো কি হইছে, টাকা পাস টাকা নিবি, আমার কি টাকার অভাব আছে? আরে মাইনকা তোর তো টাকার অভাব নাই আমরা জানি, বইয়ের কামাই খাইস তো বুঝবি কি। কিরে বন্ধু ঠিক না একদম? একদম ঠিক। আচ্ছা ঠিক আছে, তোরে আমি সুদের টাকাটা আজকে দিয়ে দিব, আর আসল টাকাটা কয়দিন পরে দিব। টাকা নিছিস টাকা দিবি, আজকে দিবি এখনই দিবি, আমার সাথে সঙ্গম করবি না রে মাইনকা। এনে কারো সাধ্য আছে আমি টাকা না দিলে আমার পকেট থেকে টাকা নিবে? তুই আমাকে পাওয়ার দেখাইস? পাওয়ার দেখালাম কই? তোদের মতো কুকুর বিড়ালকে আমি পাওয়ার দেখাবো? আমি তো জোর দেখাই, জোর কবজির জোর। শালা বউয়ের কামাই খাইয়া কবজি তো অনেক জোর পাচ্ছে না? এই তুই বউকে টানলি কেন রে, তুই বউকে টানলি কেন? একটা চর মেরে তোর কান চাপালাল করে দিব। দিন দিন তোর সাহস বেড়ে যাচ্ছে মানকিয়া। আমার বউকে মেরে আমি প্র্যাকটিস করি, তুই আসছিস আমার সাথে লাগতে, তোর মেরে তোর চাপা দাঁত ভেঙে ফেলবো। মানকা ছাড়, ওই ফেলু তোর চেলারে বলিস আমার সাথে না লাগতে। শালায় বাড়ছে, বহুত বার বাস। তুই তো কিছু বললি না, শালাকে ধরে হাত পা ভাঙে দেওয়া লাগতো। ধরবো ধরবো, যেদিন ধরবো হাতে নাতেই ধরবো। তোমার হাতে লাঠি কেন? আমি আবার কি করলাম? তুমি কি আবার আমাকে মারবে? হ্যাঁ কি বলো, আমি কি এতই খারাপ যে কথায় কথায় বউ পিটাবো? আমার যেখানে রাত সেখানেই কাজ, তুমি তোমার ছেলেকে নিয়ে বাপের বাড়িতে চলে যাবা। কিন্তু এত টাকা দিয়ে তুমি কি করবা? এত টাকা নিয়ে মানুষ কি শ্মশানে যায়? এত টাকা দিয়ে টোটো কিনবো, টোটো, আর টোটো কিনে সংসার চালাবো। এটা তুমি ভালো কথা বলছো বাবা, কিন্তু টোটো তুমি কিনবা কেন, ভাড়াও তো পাওয়া যায়। ওই দিন আপনাকে এত অসম্মান করলাম,
আপনি আবার আসলেন আজকে? তুমি 20,000 টাকার কথা বলছিলে না? হ্যাঁ বলছিলাম, টাকা আনছেন? আমি পাসপোর্টটা বিক্রি করে তোমার জন্য টাকা নিয়ে এসেছি। আচ্ছা দেন, টাকা দেন। যাক বাবা, খুব ভালো করলেন। আচ্ছা আপনি যেন কি বলবেন বলছিলেন? বাবা তুমি আমার মেয়েটাকে আর মেরো না বাবা। আহারে কি ডায়লগ, ডায়লগ শুনে চোখের জল ধরে রাখতে পারলাম না বাবা। ঠিক আছে, বাছুরটা বেচছেন, বাড়িতে গিয়ে গরুটাও বিক্রি করাও, টাকা নিয়ে আসবেন, আমার খুব টাকার প্রয়োজন। আচ্ছা ঠিক আছে। আপনার মেয়ে খুব সুন্দর করে আলু সিদ্ধ বানিয়েছে, যাবার সময় অবশ্যই খেয়ে যাবেন। আর আপনার মেয়ের মালা গাঁথার টাকা দিয়েই সব বাজার ঘাট করা হয়, আর আমার তো কিছুই নেই, অবশ্যই যাবার সময় খেয়ে যাবেন। রে মানিক, এত রাত্রে কোথায় যাচ্ছিস? হাওয়া খাইতে যাই। হাওয়া যাবি আমার সাথে হাওয়া খাইতে? ওই আরে ধর, ওই ছাড় ছাড় আমাকে, হাওয়া খাইতে যাই, হাওয়া খাওয়াবো। এই চল 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 চল, ভাগ ভাগ ভাগ।